নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি সৌভিক আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখব সংবাদ শিরোনামে। কমলাক্ষের মন্তব্যকে বিকৃত করার প্রচার গুয়াহাটির কিছু চ্যানেলে, ফের অশান্তির বাতাবরণের চেষ্টা। একুশ বছর পরে মিস ইউনিভার্স খেতাব ভারতে জয়ী পাঞ্জাবের মেয়ে ফারনাজ সিন্ধু। কাছাড় জুড়ে সক্রিয় বেপরোয়া পাথর সিন্ডিকেট, পেছনে রাজনৈতিক হাত। এবারে বিস্তারিত খবর। এবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের মন্তব্যকে ঘিরে প্রতিক্রিয়া দেখা দেয় গুয়াহাটির কিছু প্রচার মাধ্যমে। তারা সংবাদকে বিকৃত করে বলেছেন, কমলাক্ষ বলেছেন তিনসুকিয়ায় বাংলা চালু করতে হবে, কিন্তু আসলে কমলাক্ষ বলেছিলেন বাংলাকে অসমীয়া ও বড়োর সঙ্গে রাজ্যের সহযোগী ভাষা করা হোক। এতে বড়াকে যেমন অসমীয়া চলবে, ঠিক তেমনি তিনসুকিয়ায় বাংলা চলবে। এর জন্য তিনি আইন সংশোধনের দাবি জানান, কিন্তু একাংশ মিডিয়া এই তার বক্তব্যকে বিকৃত করে বলেছে কমলাক্ষ নাকি বলেছেন তিনসুকিয়ায় বাংলা চলুক। এভাবে আরেকটি অজাতা বিতর্ক তৈরি করার প্রয়াস চলছে। এসব বিতর্কিত সংবাদ পরে বিপদ ডেকে আনে। ফারনাজ সিন্ধু মিস ইউনিভার্স হলেন, একুশ বছর পরে ভারতে এই সম্মান ফিরে এলো। শেষ এই শিরোপা পেয়েছিলেন লারা দত্ত। আজ ইসরায়েলের অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ী হলে পাঞ্জাবের একুশ বছরের মেয়ে ফারনাজ সিন্ধু। 79টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেয়। শেষ রাউন্ডে একটি প্রশ্নের জবাবে বিচারকদের তাক লাগিয়ে দেন তিনি। সুস্মিতা সেন ও লারা দত্তের সঙ্গে তার নাম ভারতীয় হিসেবে যুক্ত হল ব্রহ্মাণ্ড সুন্দরী প্রতিযোগিতা বিজয়ীদের তালিকায়। সিন্ডিকেট রাজ নির্মূলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একের পর এক ফরমান জারি করলেও বরাকের উপত্যকায় বেপরোয়া বিভিন্ন সিন্ডিকেটের কর্মকর্তারা। কয়লা, সুপারি, সার, লাইমস্টোনের সঙ্গে সমান তালে চলছে বালু পাথরের সিন্ডিকেটও। হাইটেকভাবে চলছে এই সিন্ডিকেট। আপাতদৃষ্টিতে এসব সিন্ডিকেটদের দুর্নীতির চোখে ধরা পড়ে না, তবে এই সিন্ডিকেটগুলো রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এর মধ্যে অন্যতম ইদানিং অতি সক্রিয় হয়ে উঠেছে পাথর সিন্ডিকেট। কাছাড়ের জয়পুর, কালাইন, মধুরা ও বালাছড়া কোয়ারি থেকে এখন নিত্যদিন পাথর বোঝাই কয়েক শতাধিক লরি অবৈধভাবে পাচার করা হচ্ছে। সরকারি কাজের জন্য পাথর তোলার পারমিটকের হাতিয়ার করে এসব কোয়ারিতে শো শো লরি পাথর পাচার করছে একাধিক সিন্ডিকেট। একটি সূত্র জানিয়েছে একাংশ কর্মকর্তাকে ম্যানেজ করে চলছে এই সিন্ডিকেট। রাজ্যের বন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের গৃহের জেলায় বালু পাথর ও লাইমস্টোনের এমন সিন্ডিকেট রাজ নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল। এবারে সামান্য বিজ্ঞাপনী বিরতি রয়েছে, আর অন্যান্য খবর সঙ্গে থাকুন। আগামী 11 ও 12 ডিসেম্বর প্রেমতলার মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন ভারতের সেরা সেরা ডাক্তাররা। এরা হলেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ, দীর্ঘদিনের কিডনি সংক্রান্ত রোগের চিকিৎসায় বিশেষ দক্ষতা সম্পন্ন ডাক্তার কিশোর আরিগা, বিশিষ্ট ইউরোলজি বিশেষজ্ঞ, প্রোস্টেট ও কিডনির পাথরের লেজার ট্রিটমেন্টের বিশেষজ্ঞ ডাক্তার এইচ বীরেশ, বিশিষ্ট গ্যাস্ট্রো অ্যান্টোলজিস্ট, অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে বিশেষভাবে দক্ষ ডাক্তার সুরেশ কুমার এস, বিশিষ্ট গ্যাস্ট্রো অ্যান্টোলজিস্ট, লিভারের সব ধরনের চিকিৎসার বিশেষভাবে দক্ষ ডাক্তার ধীরাজ আগরওয়াল। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9169166907 এই নম্বরে। আগামী 20 ডিসেম্বর শিলচরের রাঙ্গিরখানি পয়েন্টে গ্লিনিক্যাল গ্লোবাল হেলথ সেন্টার বাটার পাশে এসআর মেট্রোতে রোগী দেখবেন চেন্নাইয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট দুই ডাক্তার। এরা হলেন বিশিষ্ট গ্যাস্ট্রো বিশেষজ্ঞ ডাক্তার মানগুস জয়রাম মনসারব। গ্যাস্ট্রো অ্যান্টোলজিতে তার 10 বছরের অভিজ্ঞতা রয়েছে। হ্যাপটো প্যানক্রিয়েটকো বাইনারি সার্জারিতে তিনি বিশেষভাবে দক্ষ।
তিনি হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে তার ডিএনবি করেছেন। এরপর আমেরিকার হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে জিসিএসআরটি করেছেন এবং চেন্নাইয়ের বিশিষ্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ গ্লোবাল হেলথ সেন্টারের অর্থোপেডিক্স বিভাগের স্পোর্টস মেডিসিন ও জয়েন্ট প্রিজার্ভেশন সেন্টারের কনসালটেন্ট ডাক্তার শিবা রেড্ডি। অর্থোপেডিক্সে তার 15 বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। আর্থ্রোগ্লোপিক্স ও লিগামেন্ট সংস্থাপন চিকিৎসায় তিনি এক্ষেত্রে বিশ্বসেরা ডাক্তার ক্লিমেন্ট জোসেফের সহযোগী হিসেবে কাজ করেছেন। অ্যাডভান্স বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। গ্যাস্ট্রো অ্যান্ড অর্থো স্পেশালিটি ক্লিনিক, রাঙ্গিরখাড়ি এসআর মেট্রো, ফোন নম্বর 9531394126। আমাদের আরও একটি নাম্বার রয়েছে 6003423054। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আওয়ার ড্রিম ট্রেনিং হোম কোচিং সেন্টারের আরেকটি শাখার যাত্রা শুরু হয়েছে কাবুগঞ্জের আমড়াঘাট রোডে। এই সেন্টারে সেবা এবং সিবিএসসি বোর্ডের অধীনে প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আসসালামু আলাইকুম, নমস্কার। ওডিটিএইচ কি কোচিং সেন্টার মে প্রিন্সিপাল রুনা রাজপরবরিয়া। हमारे यहाँ जो जो फैसिलिटियाँ हैं, पहला हिंदी सब्जेक्ट हम फ्री में पढ़ाना चाहते हैं। दूसरा, जो ऐसे बच्चे हैं जो आयु में ज़्यादा हो गए एडमिशन नहीं ले सकते, हम उनको पढ़ा के सर्टिफिकेट दे के उनकी इच्छा अनुसार उनके एडमिशन के लिए सर्टिफिकेट देंगे। तीसरा, जो बच्चे हैंडीकैप हैं उनको भी हम मेडिकल ट्रीटमेंट करा के उनका परसेंटेज निकाल के देंगे। और ऐसे बच्चे हैंडीकैप जो घर घर में जाकर के हमारे टीचर पढ़ाते हैं, वो भी सुविधा यहाँ उपलब्ध है। और सीबीएसई और शाबा बोर्ड की जितने भी प्रॉब्लम होंगे, जितने भी सब्जेक्ट होंगे, हम उसको अच्छी तरह से पढ़ाने की यहाँ कोशिश करेंगे। और आप लोग हमारे यहाँ आइए और इसको कोऑपरेट करें, सहायक बने और इसको आवर टीम को उज्ज्वल करें। आज ही जोगाजोग करुन आवर ड्रीम होम कोचिंग सेंटर काबुगंज आमराघाट रोड नियर एमी मद्रासा। কন্ট্যাক্ট নাম্বার 6002612592 এবং 8638923143। আমাদের আরও একটি নাম্বার রয়েছে 8486033119। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। শিলচরে বাস্তু পরামর্শের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাস্তু বিপ্র। বাড়িঘর, জমি কেনা বেচা, নগদ অর্থ, সম্পত্তি বৃদ্ধি, স্বাস্থ্যসহ আপনার যাবতীয় সমস্যার সমাধানের জন্য এখানে যোগাযোগ করুন। নমস্কার, আমি বিপ্রাংশু ভট্টাচার্য, বাস্তু প্রিডিয়ার। বাস্তু আমাদের লাইফে অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আমরা যে ঘরে আছি বা আমরা যদি কোনো নতুন প্রপার্টি কিনি, সব জায়গায় বাস্তু খুব ইম্পর্ট্যান্ট। আমাদের সবার ঘরে বাস্তুর কোনো না কোনো ছোটোখাটো প্রবলেম আছেই, বাট আমরা জানি না। আমরা দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম ফেস করছি বাস্তুর জন্য। বাস্তু জিনিসটা কি? আপনার ঘরের এন্ট্রেন্স থেকে, দরজার এন্ট্রেন্স থেকে শুরু করে আপনার ঘরের ইনভার্টার, আপনার ওয়াশিং মেশিন, আপনার কিচেনের প্লেসমেন্ট, আপনার টয়লেটের প্লেসমেন্ট, আপনার ঠাকুরঘর,
এভরিথিং আপনার লাইফে ম্যাটার করছে ছোটখাটো। আপনার ঘরের ম্যারেজে ডিলে হতে পারে, আপনার বাচ্চার পড়াশোনায় প্রবলেম হতে পারে, আপনি যতই চেষ্টা করুন না কেন বাচ্চা পড়াশোনায় মন বসাতে পারছে না। বাস্তুর নামে কোনো কিছু ভাঙ্গা উচিত না। ডোন্ট ব্রেক এনিথিং ইন দ্য নেম অফ বাস্তু। বাস্তু জিনিসটাকে পজিটিভলি নিন এবং ঘরে বসেই আপনার ঘরের ছোটখাটো জিনিস এখান থেকে এখানে সরিয়ে আপনার ঘরের বাস্তু ঠিক করতে পারবেন এবং আপনার লাইফে অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস, আপনার লাইফে টাকা পয়সা যেগুলো আটকে আছে এগুলো আপনি ঠিক করতে পারবেন। তাই দেরি না করে আজই আপনার ঘরের বাস্তু চেক করান এবং লাইফে হ্যাপিনেস বা যে হেলদি লাইফ যেটা আছে এটাকে মেনটেন করুন, এটাকে নিয়ে চলুন। ধন্যবাদ। তাই দেরি না করে আজই চলে আসুন বাস্তু বিপ্র, কলেজ রোড, মোবাইল নাম্বার 9160017301। সমস্যার সমাধান করুন, জীবনকে উপভোগ করুন। ফিরে এলাম বিরতির পর। কালাইন থেকে মাছের খাদ্য চুরি করে কালীগঞ্জ বাজারে বিক্রি করতে গিয়ে ধরা পড়ল চার চোর। ধৃতদের বাড়ি কালাইন ধুমকুর এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে চুরি যাওয়া মাছের খাদ্যসহ একটি ট্রাক ও অল্ট্রো গাড়ি। কালাইনের ব্যবসায়ী আব্দুল মান্নার চৌধুরীর গুদাম থেকে চুরি হয় 70 বস্তা মাছের খাদ্য। শনিবার রাতে ঘটে এই চুরির কাণ্ড। আমি বিগত গতকালকে রবিবার সকালে আমার ফিশারির ব্যবসা আছে, মাছের গুদাম আছে, মাছের খাদ্যের গুদাম, কিলো ফিশ ফিড আমি রাখি। তো কিলো ফিশ ফিড গুদামে আমার যখন লোক আসলো মাল নিতে, ফিশারিতে মাল দেওয়ার জন্য, দেখতে পেলাম আমার লক ভেঙে গুদাম থেকে কিছু মাল নেই। তো ঠিক সময়ে আমার পার্শ্ববর্তী নিজামুদ্দিন ভাইয়ের ঘরে সিসিটিভি আছে, ওই ফুটেজটা আমি দেখতে গেলাম। আর সাথে সাথে কিছু ফোন আলাপ করলাম বিভিন্ন ছাত্রছাত্রীকে, আমি ফোন লাগিয়ে দিলাম, আমার আত্মীয়স্বজনের কাছে ফোন করলাম। ওই ফোন করার সাথে সাথে সিসিটিভি দেখতে পেলাম একটা অ্যাল্ট্রো গাড়ি নিয়ে মানে বারবার করে আমার মাল নিয়েছে গুদাম থেকে। তো ওই সময় একটা ফোন আসলো কালীগঞ্জ চকির মুখে, ফোন আসলো যে কিছু লোক একটা গাড়ি নিয়ে, খাইবা গাড়ি নিয়ে ওই জায়গাতে মাল বিক্রি করতে গিয়েছে। ওরা ফোন করার সাথে সাথে আমি বললাম যে হ্যাঁ, এই মালটা আমার ওদেরকে আটকে রেখেন এবং আমি আসতেছি। সাথে সাথে আমি গাড়ি নিয়ে বের হয়ে কালীগঞ্জে চলে যাই। তো কালাইনে ছিল, আমার ইনফর্ম করার কথা ছিল, কিন্তু সময়ে না থাকার কারণে আমি ওইখানেই চলে যাই। যদি কি ওই জায়গার জনগণ ওদেরকে আটকে রেখে কালীগঞ্জ পিপিতে সমঝে দিয়েছে। তো কালীগঞ্জ ইনচার্জের সাথে আমি আলাপ আলোচনা করে উনি আমাকে খাদ্য এবং সহযোগিতা করেছেন। কালাইনের সাথে যোগাযোগ করলাম, কালীগড়ের সাথেও যোগাযোগ করলাম। ও কালাইনের ইনচার্জ এবং আমার ভাইয়েরা গিয়ে পুলিশ প্রশাসন ওখানে গেছে। যাওয়ার পরে ওরাও অনেক কষ্ট করে মোটামুটি ওই সব গাড়ি, মানুষ এবং মাল সব পেয়েছি। ওই সব নিয়ে কালাইনে আনুমানিক রাত্রে প্রায় 1টা বেজে গেছে, রাত্রে আসার পথে ওখানে নিয়ে এসেছে এবং ওই 4 জন চুরকেও সাথে নিয়ে এসেছে, একজনকে নিয়ে এসেছে রিমান্ডে। তো আমি প্রশাসনের কাছে তোমার মাধ্যমে আবেদন রাখছি। কাঠিগড়া সার্কেল অফিসে সংরক্ষিত মানচিত্র অনুযায়ী বিবদমান রাতাচোরা সীমান্ত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে স্থানীয়রা। সোমবার কাঠিগড়া সার্কেল অফিসারদের সঙ্গে দেখা করে কাছাড়ের জেলাশাসকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র দিয়েছেন তারা। স্মারকপত্র প্রদানকালে ছিলেন প্রাক্তন জেডপিসি সদস্য সুব্রত চক্রবর্তী, মালিডহর কার্বিপুঞ্জির হেডম্যান বিলিংসন ডুরং, বাইকামপুঞ্জির হেডম্যান সিডোয়েল সুচিয়াং, নিজ রাতাছড়া পুঞ্জির হেডম্যান সারমেন সিং, পাঁচং এপি সদস্য উমেদ গৌর, বরেন হাসনে, বিমন তেরন, প্রদীপ তিমং, রাজু গৌর প্রমুখ। কাল অর্থাৎ 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে শিলচর ভই মেলা। দুপুর 3টায় হোটেল ইলোরা হেরিটেজে এই মেলার আয়োজন করা হচ্ছে বলে জানান সভানেত্রী স্বর্ণালী চৌধুরী। বই মেলা শেষ হবে আগামী 25 ডিসেম্বর। মেলায় উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশনের স্বামী গণদিশানন্দজি মহারাজ। গুণময়ী রোড শ্মশানকালী মন্দিরে শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের প্রস্তুতি চূড়ান্ত। এতে বৃন্দাবন ও নদিয়া থেকে প্রবচকরা যোগ দেবেন, তারা লীলা কীর্তন পরিবেশন করবেন। এছাড়া উৎসবের দিনগুলিতে মহাপ্রসাদও বিতরণ করা হবে। আজকে সোমবার 16 পর্ব কীর্তন নাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। সবেই সহযোগিতা
এইগুলা কাম তো আপনারা চালা দিবেন। ধরুন আজকের থেকে হচ্ছে নাম যদি আজকে 25 বছর ধরে চলে, এবার অনুষ্ঠানটা অনেক বড় ধরনের করা হয়েছে সবের সহজতে লইয়া। এই হল অন্নপ্রসাদ আজকে থেকে আরম্ভ হবে, বিশুদ্ধ পন্থটা শেষ হবে। আর কৃষ্ণকালী লীলাটা এটা মানে দিনে রাইতে লীলাটা হবে, সবই আইয়া সহযোগিতা করিয়া কামনা করে দিবেন। এইগুলো ধন্যবাদ নিমন্ত্রণ করে। হ্যাঁ, 5টা পার্টি আসবে, বৃন্দাবনে মহারাজ আসছে, এনা নবদ্বীপের রাধারানী, আর একটা হলো মহারানারানী, আর একটা হলো খাসার বরফলি রাধারানী সম্প্রদায়, আর হলো কল্পবাজি সম্প্রদায়, আর হলো তোমার দেবরাজ উৎপাতিল। এই 5টা পার্টি নাম যদি আরম্ভ হইবে, আমরা সবে সহযোগিতা করিয়া গুনমুনি রোড বর্মনরা মালনে বিল ইন্টাস্ট্রিক এই প্রাঙ্গনে আসলে সবই সহযোগিতা করলে আমি একটু। আচ্ছা, আপনার মনে হয় কতজন মানুষ হতে পারে? মানুষ ধরুন নিচের পক্ষ ধরুন 40,000 মানুষ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। কমলাক্ষের মন্তব্যকে বিকৃত করার প্রচার গুয়াহাটির কিছু চ্যানেলে, ফের অশান্তির বাতাবরণের চেষ্টা। একুশ বছর পরে মিস ইউনিভার্স খেতাব ভারতে জয়ী পাঞ্জাবের মেয়ে ফারনাজ সিন্ধু। কাছাড় জুড়ে সক্রিয় বেপরোয়া পাথর সিন্ডিকেট, পেছনে রাজনৈতিক হাত। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ ঠিক রাত 10টায়। নমস্কার।